মনে রাখবে এই সংসারে মানুষ তিন প্রকারের কর্ম করে, ভবাট বিবর্ণন করলেন। তিন প্রকারের কর্ম কি কি? শুভ, অশুভ আর মিশ্রিত কর্ম। কেউ আছে যারা শুধু শুভ কর্মই করে, ভালো কাজ, যারা ভালো কাজ করে তারা স্বর্গ ইত্যাদি সুখ ভোগ করে, আর যখন তাদের পুণ্য ক্ষয় হয় তখন আবার মর্ত্যলোকে জন্মগ্রহণ করে। মনে রাখবেন আমরা যে পুণ্য করছি সেই পুণ্য কিন্তু একদিন ক্ষয় হয়ে যায়, আর যেদিন ক্ষয় হয় মানে পুণ্য যেদিন শেষ হয় সেদিন আবার আমাদেরকে মর্ত্যলোকে আসতে হয়। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে বেশান্তি। আর যারা অশুভ কর্ম করে, পাপ করে, চুরি ডাকাতি হত্যা লুটপাট ইত্যাদি, তারা নরক ভোগ করে। আর কেউ আছে যারা মিশ্রিত কর্ম করে, মিক্স কাজ, কিরকম বলে কার 10 লাখ মেরে দিল, কোথাও 2 লাখ দান করে দিল, কার জমি কব্জা করে নিল সেখানে একটা মন্দির বানিয়ে দিল। যারা মিশ্রিত কাজ করে তাদেরকে মিশ্রিত ফল ভোগ করতে হয়। উপদেশ করলেন, উপদেশ নিয়ে রাজা রঘুগণ ভগবত ভজন করে পরমধাম গমন করেছেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু জড়ভরত চরিত্র শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে, প্রভু আপনি নরকের বিষয়ে বললেন, আমি একটু নরকের বিষয়ে জানতে চাই, এই নরকটা কেমন, কোথায়? শ্রী সুখদেব প্রভু এখানে নরক বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনল, পৃথিবীর দক্ষিণ দিশায় হলো নরক। কোন দিশায়? দক্ষিণ দিশায়। আর এই দক্ষিণ দিশাতেই কিন্তু পিতৃলোক, পিতৃলোক দক্ষিণ দিশায়। কত দূর পৃথিবী থেকে সূর্য? যত দূর সূর্য থেকে ততটা দূরে হলো নরক। 28 প্রকারের নরক বলেছেন। তার জন্য কদাচিত যেহেতু দক্ষিণ দিশায় পিতৃলোক রয়েছে, পিতৃগণের নিবাস এবং নরক ইত্যাদি রয়েছে, তার জন্য কখনো দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমাতে নেই, তাহলে পিতৃগণ অসন্তুষ্ট হয়ে যান। দ্বিতীয়ত কথা, দক্ষিণ দিকে মুখ করে কখনো খাবার খেতে নেই। যেই ঘরের মধ্যে দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া হয় সেখানে রোগ ব্যাধি কখনো ছাড়বে না, কখনো ভুলেও দক্ষিণ দিকে মুখ করে খেতে নেই। এই নিয়ম কোথাকার জন্য বলা হয়েছে? গৃহের জন্য। আপনি যদি ঘরের বাইরে আছেন, কোথাও নিমন্ত্রণে গেছেন, কোথাও কোনো অনুষ্ঠানে গেছেন, সেখানে কোনো দিশা ইত্যাদির দোষ থাকে না। গৃহের মধ্যে, ঘরের মধ্যে যখন আপনি খাবার খাচ্ছেন, যখন আপনি প্রসাদ গ্রহণ করছেন, ভোজন করছেন, সেই সময় আপনাকে দিশা ইত্যাদি অবশ্যই জ্ঞান রেখে কাজ করা উচিত। দক্ষিণ দিকে মুখ করে কখনো খেতে নেই, দক্ষিণ দিকে পিঠ করে কখনো মল ত্যাগ করতে নেই। বুঝতে পেরেছেন? মলত্যাগ মানে লেট্রিন করতে নেই, দক্ষিণ দিকে পিঠ করে। এগুলো কিন্তু নিয়ম, শাস্ত্রের মধ্যে এক একটি নিয়ম পর্যন্ত লেখা আছে। স্মৃতিশাস্ত্র যখন আপনারা পড়বেন তখন এই নিয়মগুলো তার মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে। দক্ষিণ দিকে পিঠ করে কোনো সময় মলমূত্র ত্যাগ করতে নেই, দক্ষিণ দিকে মুখ করে খেতে নেই, দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমাতে নেই। দক্ষিণ দিকে মাথা রেখে উত্তর দিকে পা দিয়ে ঘুমাবে, অন্যথা পূর্ব দিকে মাথা রেখে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবে। এগুলো হলো নিয়ম। প্রেম সবল রাধে রাধে। কোনো সময় জলের মধ্যে পেচ্ছাপ করতে নেই, এই নিয়মগুলো কিন্তু মেনে চলা উচিত। কোনো জলের মধ্যে, জলাশয়ে, পুকুর হোক বা কোনো নদী হোক বা কোনো কুয়া হোক বা কোনো ছোটো মোটো জলাশয় হোক, তার মধ্যে ভুলেও কখনো পেচ্ছাপ করতে নেই, তাতে জল দেবতা রুষ্ট হয়ে যায়। কদাচিত ভুলেও কখনো এই কাজ করবে না, এই নিয়মগুলো সবসময় মেনে চলবে। আমরা এগুলো মানি? কোন সময় কোন দিকে বসে মহারাজ খাওয়া শুরু করে দিচ্ছে, কোলের মধ্যে রেখে খাবার খেতে নেই। কতজনকে আমি দেখি কোলের মধ্যে নিয়ে বসে খাচ্ছে, থাল কোলে রেখে নিয়েছে, দুই হাতে খেতে নেই। বাম হস্তে যে খাবার খাওয়া হয়, ডান হাত বাঁ হাত দুই হাত লাগিয়ে যখন খাওয়া হয় সেই ভোজনকে বিষ্ঠাতুল্য বলা হয়েছে।
কিসের সমান বলা হয়েছে? বিষ্ঠাতুল্য। তার জন্য কদা আছে, দুই হাত দিয়ে থালের মধ্যে খেতে নেই। যদি আপনার কাছে থাল নেই, কোনো পাত্র নেই খাবারের জন্য, ভগবান যদি আপনাকে কোনো পাত্র কোনো থাল ইত্যাদির সামর্থ্য দেয়নি, শুধু হাত দিয়েছে, তাহলে দুই হাত দিয়ে খেতে পারবে। কিন্তু যদি আপনার কাছে পাত্র আছে, আপনার কাছে থালা আছে, ব্যবস্থা আছে, তাহলে তখন দুই হাত দিয়ে খেতে নেই। বাঁ হাতে কখনো প্রসাদ পাওয়ার সময়, খাবার খাওয়ার সময় জল খেতে নেই, এগুলো এক একটি নিয়ম। বাম হস্তে যদি আপনি জল পান করছেন খাবার খাওয়ার সময়, তাহলে সেটাকে সুরা পানের সমান বলা হয়েছে। কিসের সমান বলা হয়েছে? সুরা পানের সমান। আমরা কি করি সব থেকে বেশি? আমরা এটাই তো করি, খাবার খাচ্ছি, বোতল রেখে গেলাম কাছে, বাম হস্তে আমরা জল পান করছি। যখন আপনি খাবার খাচ্ছেন, দক্ষিণ হস্তে খাবার খাচ্ছেন, তো দক্ষিণ হস্তে মানে ডান হাতেই জল খাওয়া উচিত। প্রেম সে বলো রাধে, এই নিয়মগুলো অবশ্যই মহারাজ প্রত্যেক মনুষ্যকে পালন করে চলা উচিত। শুধু এগুলো নিয়ম নয়, এগুলো হলো সভ্যতা, এগুলো হলো সভ্যতা, দ্যাট ইজ দ্য সিভিলাইজেশন, এটা হলো সভ্যতা। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম আমাদেরকে এক একটি জিনিস শিখিয়ে গেছে। ওই যে আমি বলেছিলাম না পাঠে, আমাদের পূর্বপুরুষ তারা বাঁদর ছিল না, ঋষি মুনি ছিলেন। শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা আছে যে কোনো সময় মনুষ্যকে ভুলেও বস্ত্রহীন থাকতে নেই, নগ্ন থাকতে নেই, শরীরের মধ্যে কখনো কাপড় ছাড়া মানুষকে থাকা উচিত নয়। যারা বস্ত্রহীন হয়ে থাকে তাদেরকে অনার্য বলা হয়েছে, ম্লেচ্ছ বলা হয়েছে। বর্তমানে কি হচ্ছে? বর্তমানে মহারাজ সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, আগে মানুষ কাপড় পরার জন্য, কাপড়ের জন্য পরিশ্রম করত, টাকা কামাতো, পয়সা কামাতো, পরিশ্রম করত কিসের জন্য? যেন একটা ভালো কাপড় কিনে পরতে পারি। আর এখন মানুষ কি করে? মোবাইলের মধ্যে ক্যামেরার সামনে কাপড় খুলে ন্যাংটা হওয়ার জন্য রেডি হয়ে থাকে। কত তাড়াতাড়ি কাপড় খুলবো আর ফেসবুকের মধ্যে ভিডিও ছাড়বো? যত কম কাপড় হবে তত বেশি ফলোয়ার হবে, এটাই তো চলছে এখন বর্তমানে। যে যত কম কাপড় পরতে পারবে সে ততই মহারাজ শিক্ষিত, সে ততই মহারাজ স্ট্যাটাস তার, তার ততই ফলোয়ার হবে। এটা কি? এটা হলো কলিযুগের লক্ষণ। কলিযুগের মধ্যে যারা সতী নারী হবে, সতী নারীদেরকে মানুষ পূজা করবে না। কলিযুগের মধ্যে যারা বেশ্যা হবে তার পিছনে সবাই দৌড়াবে। প্রেম সে বলো রাধে, এটা হলো কলিযুগের লক্ষণ। এটার মধ্যে মানুষের কোনো দোষ নেই, এটা যুগের ধর্ম। কিন্তু মনে রাখবে, তার পিছনে মানুষ দৌড়াতে পারে, তার পিছনে ভগবান দৌড়াবে, তার পিছনে ঈশ্বর দৌড়াবে না, তার পিছনে তার কর্ম দৌড়াবে। ভগবানও উপর থেকে দেখছে, বেটা তোকে মানুষ বানিয়ে পাঠিয়েছি, তুই কাপড় খুলে খুলে বেড়াচ্ছিস, তো আগামী জন্মে তোকে কুত্তা বানিয়ে ছাড়বে, আর কাপড় পরতে হবে না, এইভাবেই ঘুরে বেড়াবে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের সিভিলাইজেশন, আমাদের সভ্যতা, তার একটি নাম রয়েছে, তার নাম হলো আর্য সভ্যতা, তার নাম হলো আর্য সভ্যতা। আমাদের এখানে প্রত্যেকটি জিনিসের একটি নিয়ম রয়েছে, কিভাবে কি করা উচিত।